নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা আপনাদের সঙ্গে। বিধানসভায় ভোট যত এগিয়ে আসছে তত নানা রকম সম্ভাবনার কথা উঠে আসছে। রূপা গাঙ্গুলি কি এবার প্রার্থী হবেন? রূপা গাঙ্গুলি 2016 সালে হাওড়া উত্তরে বিজেপির প্রার্থী হয়ে লড়েন, লক্ষ্মীরতন শুক্লর কাছে হেরেও যান তিনি। এরপর পরই নতুন সুযোগ আসে রাজ্যসভায় মনোনীত সদস্য নবজোৎ সিং সিধু 3 মাসের মাথায় পদত্যাগ করা। তখনই মনোনীত প্রার্থী হিসেবে রূপা গাঙ্গুলি রাজ্যসভায় যোগ দেন। এরপর তিনি রাজ্যসভায় বিজেপিতে যোগ দেন। কিন্তু সময়ের গহ্বরে রূপার সঙ্গে এখন সম্পর্ক আগের মতো আর নয় বিজেপির। পরের রাজ্যসভায় নির্বাচন 2022 সালে। ইতিমধ্যেই আজ পর্যন্ত তাকে রাজ্যসভায় একটিও স্বতঃস্ফূর্ত বক্তব্য রাখতে দেখা যায়নি। তিনি কেবল বিজেপির লেখা বলিয়ে আওড়ান। আগামী রাজ্যসভার এখনও 1.5 বছর বাকি। এছাড়াও তিনি আজ সাংগঠনিক পদেও নেই বিজেপিতে। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় অনেক পরে বিজেপিতে যোগ দিয়েও তিনি আজ লোকসভার সাংসদ এবং দিন দিন তার ক্ষমতা বাড়ছে। এখন প্রশ্ন, তাহলে কি রূপা রাজ্যসভায় পদত্যাগ করে বিধানসভায় লড়বেন, নাকি বিজেপির ভরসায় বসে থাকবেন যদি বিজেপি রাজ্যসভার টিকিট দেয় 2022-এ? সেটা তো সময়ই বলবে। রাজনীতির দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয় জানতে অবশ্যই নজর রাখুন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সঙ্গে।